পিকনিককে কেন্দ্র করে বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, বাড়িতে ভাঙচুর করে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পিকনিক করাকে কেন্দ্র করে বচসার জেরে বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়া এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা কৃষ্ণ পাল ও তার বন্ধুরা গত 25 তারিখ গঙ্গার পাড়ে পিকনিক করছিলেন। অভিযোগ, পিকনিক শেষে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, ওই যুবকরা কৃষ্ণকে মারধর করে। থানায় অভিযোগ দায়ের হলে কৃষ্ণদের বাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ, তাত ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরদিন থানায় অভিযোগ দায়ের করেন কৃষ্ণের বাবা লীলু পাল। অভিযোগ, এরপর তাকে রাস্তায় পথ আটকে বেধড়ক মারধর করে ওই যুবকরা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আক্রান্ত লীলু পাল বলেন, ছেলে ও তার বন্ধুরা পিকনিকে গিয়েছিল, সেখানে তাদের মধ্যে বচসা হয়, আমাকে পরদিন মারধর করে। সোমবার দিন ভোরবেলা কাজে যাই, কাজ থেকে যখন বাড়ি আসি তখন আমাকে রাস্তার মধ্যে তার বাড়ির সামনে ধরে তারা আমাকে মারধর করে। প্রথম তারা জিজ্ঞাসা করে যে কি করেছো তুমি, রাত্রে আসলে না কেন? আমি রাত্রে আসবো কি কারণে? আমি কিসের জন্য আসবো? বলতে ছেলেবেলে গন্ডগোল করেছে। আমার কি জানি ছেলেবেলে কি গন্ডগোল করেছে আমি জানি না, তবুও সেটা শুনলো না। না শোনার জন্য আমাকে মারধর করলো, আমাকে মারধর করে টুকটুকি চাবি কেড়ে নেয়। তার পাশে হেসে কাছে এগুলো সব বেঁকে নিয়ে আসে। রাত একটার সময় এসে ওরা তার ধারে আগুন দেয়, আগুন দেয় তার ধার ভেঙে ফেলেছে। কৃষ্ণপাল বলেন, পিকনিক শেষে কয়েকজন যুবক বচসা করছিল, আমরা ঠেকাতে গেলে আমাদের সাথে বচসা হয়, এরপর আমাকে ও বাবাকে মারধর করে। পাশে গঙ্গার ধারে পিকনিক করছিলাম, ওখানে আমাদের পাড়ারই কিছু আরও 8-10টা ছেলেপেলে ওরা পিকনিক করছিল। এর পিকনিকের শেষে ওদের মধ্যে বচসা বেঁধে যায়। বেঁধে গেলে আমরা পাশের থেকে ঠেকাতে গেলে পরে আমাদেরকে উল্টোপাল্টা ক্রিটিসাইড করলে পরে আমরা একটু ধাক্কা দিলে ও তার জেরে আমার বাবাকে পরের দিন সকালে টুকটুকির থেকে নামিয়ে চাবি কেড়ে নিয়ে টুকটুকির থেকে নামিয়ে বাবার হচ্ছে মারধর করে আর কি, ক্রিটিসাইড মতো করে। এর তারপরিপ্রেক্ষিতে আমরা একটা কমপ্লেন দিলে পরের দিনকে আমি গিয়েছি, আমাকেও এমন ক্রিটিসাইড করে মারধর করে। আমি সেই ভিডিও ফুটেজটা নিয়ে আবার থানায় গিয়েছি, থানায় গেলে থানাকে জানিয়েছি। থানার থেকে পুলিশ তখনই এসেছে, আসলে ওরা সব পালিয়ে যায়। পালিয়ে গেলে ওই দিনকে রাত্রিবেলায় 1টার নাগাদ ওরা আবার আমার বাড়িতে আগুন ধরায়, ভাঙচুর করে আমার তাঁত ঘর। হট করে দেখি ঘরে দুমদাম টিনের আওয়াজ হচ্ছে, আমরা তো ভয়ে বেরোতে পারিনি। পরে আমি ভাইকে ফোন করি, ভাই পাশে থাকে, ও আসলি পরে ও আমাকে ডেকে ডাক দেয়। তখন আমি ঘর থেকে বেরোই, আগুন জ্বলছে। ঘটনায় আতঙ্কিত লীলু পালের পরিবার, ঘটনার তদন্তে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।